إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صدق الله مولانا العظيم وعن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في حبيب شانه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بتكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله معزز محترم সম্মানিত মুসাল্লান ইকরাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার দিন তিনার হুকুম পালনার্থে মসজিদে আসার তৌফিক দান করলেন এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম আলোচনা শুনছিলাম সূরাতুল ফাতিহা সম্পর্কে সূরাতুল ফাতিহা অন্যতম একটি কোরআনের সূরা সূরাটা অত্যন্ত ছোট কিন্তু এর ফজিলত অনেক বেশি এই সূরা মানুষ এত বেশি তেলাওয়াত করে কোরআনের অন্য কোন সূরা এত বেশি তেলাওয়াত করা হয় আমরা দিনের মধ্যে যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করেন সুন্নত যারা পড়েন কমপক্ষে দিনের মধ্যে 32 বার পড়া হয় কয়বার 32 বার পড়া হয় কমপক্ষে আরও যারা আল্লাহর প্রিয় বান্দা রয়েছেন তারা আরও বেশি পড়েন যারা তাহাজ্জুদ পড়েন ইশরাক পড়েন আওয়াবিন নামাজ পড়েন চাশতের নামাজ পড়েন তিনাদের তো আরও অনেক হয়ে যায় প্রায় 50 বার হয়ে যায় এত বেশি পাঠ করা হয় এই সূরা অন্য কোনো সূরা এত বেশি পাঠ করা হয় না এবং এই সূরাটা
আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যতীত অন্য কোন নবী অন্য কোন উম্মত কেউ দেওয়া হয় নাই, সুবহানাল্লাহ। শুধু আমাদের জন্য এসেছে এই সুরা, আমাদের নবীর জন্য এসেছে এই সুরা সম্পর্কে আমরা কথা শুনছিলাম। সুরাতুল ফাতিহার পিছনে অতীতে চারটি পর্ব আলোচনা হয়েছে, চারটি জুমায় আলোচনা হয়েছে, আজকে পঞ্চম পর্ব। সুরাতুল ফাতিহার প্রথম আয়াত সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম, প্রথম আয়াত নিয়ে দুই দিন আলোচনা হয়েছে। আজকে প্রথম আয়াতের শেষ অংশ রব্বিল আলামিন, আলহামদুনি একদিন আলোচনা হয়েছে, লিল্লাহিন একদিন আলোচনা হয়েছে, আজকে রব্বিল আলামিন। রব্বিল আলামিন মানে কি? সমস্ত জগতের প্রতিপালক, এতটুক নিয়ে আজকে কথা হবে। সমস্ত জগতের প্রতিপালক, লিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিচ্ছেন, সমস্ত প্রশংসা কার জন্য? ওই আল্লাহর জন্য যিনি সকল জাহানের, সকল জগতের তিনি রব। প্রথমে আমরা রব শব্দের অর্থটা জেনে নিই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দকে রব 900 বার ব্যবহার করেছেন। কয়বার? 900 বার ব্যবহার করেছেন শুধু কোরআনের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ, তিনার সবচেয়ে শ্রেষ্ঠ যে নামটা আল্লাহ, সর্বোচ্চ সম্মানিত এবং শ্রেষ্ঠ যে নাম সেটা হচ্ছে আল্লাহ। এরপরে তিনার যত গুণবাচক নাম রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করেছেন এই রব নামটা। এই যত জায়গায় ব্যবহার করেছেন সব জায়গার সমন্বয় করলে তিনটা অর্থ পাওয়া যায়, রব শব্দের তিনটা অর্থ পাওয়া যায়। এক নম্বর হচ্ছে রব মানে খালেক, যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেন তিনি হলেন রব। দুই নম্বরে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের পিতামাতার জন্য দোয়া করি, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, এই আয়াতটি রয়েছে সূরাতু বানী ইসরাইলের 24 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা রব শব্দ ব্যবহার করেছেন, রব্বায়ানি সগীরা। এখানে রব মানে হলো প্রতিপালন করা। এখানে আল্লাহ তাআলা আমাদের পিতামাতা যে আমাদেরকে প্রতিপালন করেন তিনাদেরকে রব বলা হয়েছে, অর্থাৎ রব অর্থ এখানে কি করা? প্রতিপালন করা। আরেকটা তিনি ব্যবহার করেছেন সূরাতু ইউসুফের 23 নম্বর আয়াতের মধ্যে, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন জুলাইখা প্রেমে প্রস্তাব দেয়, ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন বলেছিলেন, ক্বালা মা'আদাল্লাহ ইন্নাহু রব্বি আহসানা মাসওয়ায়, যে আমি আল্লাহর নিকটে আশ্রয় চাচ্ছি, যে অন্যায় কাজে আমাকে ডাকছেন এর জন্য আমি আল্লাহর নিকটে আশ্রয় চাচ্ছি, এবং আজিজে মিশর যিনি আমাকে এখানে থাকতে দিয়েছেন, আমাকে সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছেন, আমি তার নাফরমানি করতে পারি না। এখানে ইন্নাহু রব্বি, রব শব্দ ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনিব বুঝিয়েছেন, মালিক বুঝিয়েছেন। তাহলে রব শব্দের অর্থ কয়টা পেলাম? এক নম্বর হচ্ছে খালেক, দুই নম্বরে মালিক, আর একটা হচ্ছে তিন নম্বরে প্রতিপালন করা। পিতামাতার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। এটা হলো শাব্দিক অর্থ, পরিভাষায় রব বলা হয়। রব বলা হয় তিনি রব হতে পারেন যিনি কাউকে তার যখন যেখানে যেটা প্রয়োজন, কোনো মানুষের বা কোনো মাখলুকাতের যখন যেখানে যেটা যতটুকু প্রয়োজন তখন তাকে সেটা সেখানে ততটুকু না চাওয়াতে, চাওয়া ছাড়াই যিনি দিতে পারেন তিনি হচ্ছে রব। একটু সহজ করে বুঝি, আমার চলার জন্য পা দরকার, আমি পা চাই নাই কিন্তু আল্লাহ আমাকে পা দিয়েছে। আমার কাজ করার জন্য হাত দরকার, আমি আল্লাহর কাছে হাত চাইনি আমাকে হাত দিয়েছেন। আমার দেখার জন্য চোখ দরকার, আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়ে দিয়েছেন। আমার বোঝার জন্য ব্রেন দরকার, আল্লাহ আমাকে ব্রেন দিয়ে দিয়েছেন। কখনোই কোনোদিন আমি কিন্তু আল্লাহর কাছে দোয়া করি নাই যে আল্লাহ তুমি আমাকে দেখার জন্য দুইটা চোখ দাও। এই জন্য রবের অর্থ হলো, পারিভাষিক সংজ্ঞা হলো,
যখন যার যেখানে যতটুকু প্রয়োজন তখন তাকে সেখানে ততটুকু না চাওয়াতে চাওয়ার আগেই যিনি দিতে পারেন তিনি কে? তিনি হলেন রব। আর সেই রবের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য শিখিয়ে দিচ্ছে, বান্দারা প্রশংসা করো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখন রব তিনার দায়িত্ব কয়টা? তিনার রব শব্দের তিনটা অর্থ বলেছি, একটা হচ্ছে খালেক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, রব অর্থ খালেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির পূর্বে আমরা যখন রূহের জগতে ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে সাক্ষ্য নিয়েছেন, তিনি সমস্ত রূহকে একত্রিত করেছেন। কিভাবে একত্রিত করেছেন? হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তিনার পিঠের উপর একটা থাবা দিলেন, হাত বুলালেন পিঠের উপরে, সঙ্গে সঙ্গে পিঁপড়ার মতো অসংখ্য রূহ বের হয়ে গেল। কিছু রূহ গেল ডান দিকে, কিছু গেল বাম দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে উদ্দেশ্য করে বলেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সকলেই একত্রে সাক্ষ্য দিয়েছে, কালু বালা, সর্বপ্রথম সাক্ষ্য দিয়েছিলেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির পূর্বেই রূহের জগতে তিনি যে রব এটা আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছেন। কেন স্বীকারোক্তি নিলেন? আমরা যেন মৃত্যুর পরে আল্লাহর কাছে গিয়ে এটা বলতে না পারি, আল্লাহ যে তুমি আমাদের রব এটা আমরা জানতাম না, এই কথা যেন আমরা বলতে না পারি, আল্লাহ তাআলা আগেই সে কাজ ছেড়ে দিয়েছেন। দুনিয়ায় এসে নাফরমানি করবেন, আল্লাহর সামনে গিয়ে বলবেন যে আল্লাহ আমার কাছে কোনো খবর পৌঁছে নাই, আমি জানতাম না যে আপনি আমার রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিন 18 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে সুন্দর করে আলোচনা করেছেন, সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান ফখলাকনা লাত আলাকাতা মুদগাতান ফখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে সৃষ্টি করলাম এক ফোঁটা নাপাক পানি থেকে, বীর্য নাপাক পানি যার কোনো মূল্য নাই, মানুষের কাছে একদম নাপাক মূল্যহীন, যেটা মানুষের শরীর থেকে বের হলে গোসল ফরজ হয়ে যায় এমন নাপাক পানি, সেখান থেকে আমার আপনার সৃষ্টি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান, আমি এই এক ফোঁটা নাপাক পানিকে সৃষ্টি করলাম, ধীরে ধীরে প্রতিপালন করতে লাগলাম, সেখান থেকে আমি তোমাকে রক্তপিণ্ডতে নিয়ে আসলাম। আলাকাতান মানে কি? রক্তপিণ্ড বানালাম, একটা নাপাক পানিকে রক্তপিণ্ডতে পরিণত করলাম। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? কোনো বৈজ্ঞানিকের দ্বারা সম্ভব? কখনোই সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরপরে 40 দিন পর্যন্ত সেটাকে আমি লালন পালন করলাম, সেটাকে আমি যত্ন করলাম, সেখান থেকে আমি গোস্তের টুকরাতে পরিণত করলাম। শুধু তাই নয়, গোস্তের টুকরাকে আবার লালন পালন করতে লাগলাম, গোস্তের টুকরার মধ্যে গোস্তের টুকরাকে আবার হাড্ডিতে রূপান্তরিত করলাম, হাড্ডিতে রূপান্তরিত করার পরে তার উপরে গোস্ত দিয়ে এবার আবরণ করে ঢেকে দিলাম। সুবহানাল্লাহ, কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি যে খালেক, রব শব্দের অর্থ যে খালেক, কত সুন্দর করে আমাদের মায়ের পেটের ভিতরে, যেখানে কোনো মানুষ খাবার পৌঁছায় নাই, আমার দেখার মতো কোনো মানুষ ছিল না, আমার নিঃশ্বাস নেওয়ার মতো কোনো জায়গা ছিল না, আমার মুখটা বন্ধ ছিল, আমি কুঁজো হয়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের নাভির মধ্যে দিয়ে, আমার নাভির মধ্যে একটা রাস্তা তৈরি করে দিয়ে আমার পেটের মধ্যে খাবার সরবরাহ করেছে, তিনি হলেন রব। দুনিয়াতে আসার পরে তো আপনাকে যে কেউ খাওয়াতেই পারে, পেটের মধ্যে আপনাকে কে খাওয়াইছে? পেটের মধ্যে আপনাকে ধীরে ধীরে বড় করলো কে? চারটা ধাপ যখন চলে গেল, 40 দিন যখন চলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে রূহ ফুৎকার দিলেন। 40 দিন যাওয়ার আগ পর্যন্ত মানুষের রূহ আসে না, 40 দিন যখন চারটা ধাপ হয়ে যায় এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে রূহ দেন।
ফেরেশতাদের মাধ্যমে সেখানে নির্ধারণ করে দেন তার জীবন কতটুকু হবে, সেখানে তিনি নির্ধারণ করে দেন তার রিজিকের ব্যবস্থা কেমন হবে। মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তিনিই হচ্ছে আমাদের রব। আর আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওই রবের প্রশংসা তোমরা করো। সুবহানাল্লাহ। আমি যখন দুনিয়াতে আগমন করলাম, মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় আমার যেই নারী দিয়ে খাবার সরবরাহ হতো, আমার পেট ভরত যেই নারী দিয়ে, দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে সেই নারীটাকে কেটে ফেলা হলো। দুনিয়া আসলাম, আপনি দুনিয়া আসলেন, বাচ্চা দুনিয়া আগমন করলো, যেই নারী দিয়ে পেটের মধ্যে থাকা অবস্থায়, গর্ভে থাকা অবস্থায় খাবার সরবরাহ হতো, দুনিয়া আসার সঙ্গে সঙ্গে ওই রাস্তা একদম বন্ধ। আল্লাহ তাআলা বলছেন যে তুমি দুনিয়ায় আসছো, আগে যেই খাবার তোমার জন্য ছিল সেই খাবারটা এখন তোমার জন্য আর প্রযোজ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন খালেক, তিনি কেমন রব! আমি যে দুনিয়াতে আগমন করব, বান্দা দুনিয়াতে আগমন করবে, বান্দা হলো আল্লাহর মেহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য, বান্দা দুনিয়ায় আগমন করার 6 মাস আগেই থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের বুকের মধ্যে সন্তানের জন্য খাবার ব্যবস্থা করে দেন। 6 মাস আগে থেকেই আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আমার বান্দা আসছে দুনিয়াতে আসার পর যেন তার খাবারের কোনো সমস্যা না হয়। কেমন খাবারের ব্যবস্থা করলেন? আজকে বাজারে অনেক ধরনের বাচ্চাদের দুধ পাওয়া যায়, ল্যাকটোজিন 1, 2, 3 আরও বিভিন্ন ধরনের দুধ পাওয়া যায়। মেডিকেল সায়েন্সের পরিভাষায়, ডাক্তারদের বক্তব্য অনুযায়ী, মায়ের দুধের মধ্যে যেই পরিমাণে ভিটামিন বা যেই পরিমাণে উপকার রয়েছে অন্য কোনো দুধের মধ্যে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত সুন্দর একটা খাবারের ব্যবস্থা করে দিলেন যেটা একেবারে গরম না, গরম যদি হয়, বেশি গরম হয়, আমার বান্দার খেতে কষ্ট হবে, বাচ্চা মানুষ, আবার একেবারে ঠান্ডাও না, খেলে বাচ্চার অসুস্থ হয়ে যাবে এমনটা নয়, একেবারে পাতলা নয় যেটা হজম করতে তার কষ্ট হবে, একেবারে ঘনও নয় যেটা গিলতে তার কষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর ব্যবস্থা করে দিলেন। ওই যে বলেছিলাম, বান্দার যখন যেখানে যেটা যতটুকু প্রয়োজন তখন সেটা সেখানে ততটুকু দিনে দিতে পারেন, তিনি হলেন রব। সুবহানাল্লাহ। যখন যেখানে যতটুকু প্রয়োজন, আল্লাহ যদি আমাকে জন্মের পরেই শক্ত খাবারের ব্যবস্থা করতেন, আমার হজমের সমস্যা হতো। বাচ্চার 6 মাস যাওয়ার পরে ডাক্তাররা বলেন 6 মাসের আগে তাদের শক্ত কোনো খাবার না খাওয়া, ঠিক কি না? 6 মাসের আগে বাচ্চাদের অন্য কোনো খাবার দেওয়া হয় না। কেন? তাদের পেটের মধ্যে হজম শক্তিটা তখন পর্যন্ত আসে না। আমি জন্মগ্রহণ করলাম, আমার দাঁত ছিল না, 6 মাস যখন চলে গেল, 6 মাস পর থেকেই বাচ্চাদের ছোট ছোট দাঁত বের হওয়া শুরু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে তুমি এতদিন ছোট ছিলাম, তোমার শুধুমাত্র মায়ের দুধই তোমার জন্য যথেষ্ট হয়ে যেত, কিন্তু তুমি এখন বড় হচ্ছ, ধীরে ধীরে বড় হচ্ছ, তোমার শরীরটা বড় হচ্ছে, এখন তোমার শুধুমাত্র মায়ের দুধেই তোমার সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে না, তোমার আরও খাবারের প্রয়োজন, শক্ত খাবারের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি না চাওয়াতেই আমি তোমার দাঁতের ব্যবস্থা করে দিলাম। দাঁতটা কে দিয়েছেন? কয়দিন চাইছিলেন? হ্যাঁ, আমার শক্ত খাবার দরকার, এখন আমার দাঁত দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন রব! আমার বয়স যখন ধীরে ধীরে বাড়তে থাকলো, 7 বছর 8 বছর ওই দাঁতটা ধীরে ধীরে বড় হয়, 8 বছর 10 বছর যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ভালো করেই জানেন, আগে যেই দাঁতটা ছিল এখন সেই দাঁত আর চলবে না, আগে যেটা ছিল এখন আর চলবে, এখন শক্ত খাবার খেতে হবে, গরুর গোস্ত খেতে হবে, হাড্ডি খেতে হবে, কারণ আগের দাঁত থাকলে তো আর চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দাঁতটাও পরিবর্তন করে নতুন দাঁত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কেমন রব তিনি! আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছেন বান্দারে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বান্দা তুমি আমার প্রশংসা করো,
সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি সমস্ত জাহানের পালনকর্তা বলে সুবহানাল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন। দিনের মধ্যে কয়বার পড়ি? 32 বার। এখানেই শেষ নয়, তিনি যে লালন পালনকারী, তিনি যে রব, আসমানের রব তিনি, জমিনের রব তিনি, সমস্ত ফেরেশতাদের রব তিনি, সমস্ত নবীদের রব তিনি, সমস্ত মাখলুকাতের রব তিনি, সমুদ্রের মধ্যে যত প্রাণী রয়েছে আমরা যা কিছু দেখতে পাই যা কিছু দেখতে পাই না সব কিছু রব তিনি, পাহাড়ে জঙ্গলের মধ্যে যেখানে কোনো মানুষ কখনোই যায় নাই সেখানেও যদি একটা প্রাণী বসবাস করে সেই প্রাণীর রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সকলের রব। আল্লাহ তাআলা এই কথা বলে বোঝাতে চাচ্ছেন আমি তোমাদের রব, সুতরাং আমার ইবাদত করো, অন্য কারো ইবাদত করা চলবে না, আমি রব, আমার ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাজ্জাক, তিনি লালন পালনকারী, তিনি একটা বান্দাকে, তিনি একটা মাখলুককে সৃষ্টি করার পরে তিনি ছেড়ে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা প্রাণীর খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কতটুকু খাবার প্রয়োজন হয় একটা প্রাণী? তিমি মাছ চেনেন তো আপনারা? তিমি মাছ কত বড় প্রাণী? অনেক বড়, বিশাল প্রাণী। একটা তিমি একদিনে সর্বোচ্চ, একদিনে সর্বোচ্চ 3600 কেজি খাবার গ্রহণ করতে পারে। কয় কেজি? 3600 কেজি খাবার গ্রহণ করতে পারে একটা তিমি মাছ। এই খাবার সরবরাহ করেন কে? এ রব, তিনি রব, তিনি আল্লাহ, তিনি খাবার সরবরাহ করেন। শুধুমাত্র মানুষ, একমাত্র মানুষ, আল্লাহ তাআলার সৃষ্টি যত সৃষ্টি রয়েছে একমাত্র মানুষই শুধু ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, বিভিন্ন পেশায় নিয়োজিত, অন্য কোনো মাখলুকাত তাদের চাকরি নাই, তাদের ব্যাংক ব্যালেন্স নাই, তাদের সঞ্চয় নাই, তাদের ব্যবসা বাণিজ্য নাই, তাদেরকে খাওয়াচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই, রবের একটা অর্থ কি? প্রতিপালনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকের প্রতিপালন করেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত প্রিয়। আমরা যেই মানুষের কাছ থেকে কোনো ধরনের সেবা পাই তাকে আমাদের ভালো লাগে, আমরা তাকে মহাব্বত করি। একটা বাচ্চা, শিশু বাচ্চা যখন 6 মাস বয়স, অন্য কাউকে না চিনলেও তার পিতামাতাকে খুব ভালো করেই চেনে, মায়ের সামনে আসার পরে মায়ের চেহারাটা ভালো করে চিনে, বাবার সামনে আসলে বাবার চেহারাটা ভালো করে চিনে, কেননা জানে যে তার পিতামাকে, পিতামাতা তাকে লালন পালন করে, পেশাব করলে পরিষ্কার করে, ক্ষুধা লাগলে খাবার দেয়, মা খাবারের ব্যবস্থা করেন। পৃথিবীর কোনো মানুষকে না চিনলেও ওই বাচ্চা, 6 মাস বয়সে বাচ্চা, কোনো বুদ্ধি নাই, কোনো জ্ঞান নাই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার মধ্যে এমন একটা জিনিস, এমন একটা মহাব্বত, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, মায়ের অন্তরে, বাবার অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। ওই সন্তান, মা তার খেদমত করে, এই জন্য সন্তান অল্প বয়সেই মাকে চিনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, আমাদের জন্য এত কিছুর ব্যবস্থা করে দিলেন, আমাদের খাবারের ব্যবস্থা করে দিলেন, চলার ব্যবস্থা করে দিলেন, বলার ব্যবস্থা করে দিলেন, দেখার ব্যবস্থা করে দিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের চেনার দরকার আছে না নাই? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসার শিক্ষা দিয়ে দিলেন, নামাজের মধ্যে তোমরা ভালোবাসার প্রকাশ করো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তুমি পুরো পৃথিবীর রব, তুমি, তুমি আমার রব, তুমি, এই জন্য সমস্ত প্রশংসা তোমার জন্য। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো শিক্ষা দিলেন, আমরা যখন রুকুর মধ্যে চলে যাই, রুকুতে যাওয়ার পরে আমরা ওই আল্লাহর প্রশংসা করি, সুবহানা রব্বিয়াল আযীম, ওই রবের কথাও বলি, আবার রুকু থেকে ওঠার পরে রব্বানা লাকাল হামদ, আবার ওই রবের কথা, আবার সিজদায় যাওয়ার পরে প্রত্যেকটা সিজদায় কম পক্ষে 3 বার করে সুবহানা রব্বিয়াল আলা। শুধু তাই নয়, নামাজ শেষ করলাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনাকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, 350 বছর পর্যন্ত তিনি কান্না করলেন, তিনি তওবা করলেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানেও রবের কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বয়স 80 বছর হয়ে গিয়েছে, তারপরেও তিনার কোনো সন্তান হয় না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এখানেও রবের কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি এবং তিনার পুত্র কাবা ঘর নির্মাণ করলেন, নির্মাণ করে তিনি এবং তিনার সন্তান দোহাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এখানেও রবের কথা। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবচেয়ে কাছের মানুষ পিতামাতার জন্য আমাদের জন্য দোয়া শিক্ষা দিলেন, বান্দারা তোদের পিতামাতার জন্য দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সব জায়গায় শুধু রব, আল্লাহু আকবার, তিনিই হলেন রব। যে বান্দা, আমি তোমাকে সৃষ্টি করলাম, তুমি ভালোবাসা প্রকাশ করো, ইবাদতের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করো, তা প্রকাশ করো, দোয়ার মাধ্যমে ভালোবাসা প্রকাশ করো, এই হচ্ছে রব। আমরা রুহের জগতে সাক্ষী দিয়েছিলাম, আলাস্তু বিরব্বিকুম আল্লাহ তাআলা বলেছিলেন, আমরা কি বলেছিলাম, কালু বালা, আমরা সকলেই সাক্ষী দিয়েছিলাম যে হ্যাঁ, আপনি আমাদের রব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকাত আমুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পরিপূর্ণ গ্রহণ করেছে যে ব্যক্তি প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, এবং যে ইসলাম তাদের ধর্ম ইসলামকে পেয়ে সন্তুষ্ট, সেই পরিপূর্ণ ঈমানে স্বাদ গ্রহণ করতে পেরেছে। রব তিনাকে এত প্রয়োজন, তিনাকে ছাড়া আমাদের কোনো কিছু করা সম্ভব না। শুধু রুহের জগতে আমরা সাক্ষী দিয়েছি এমনটা নয়, আমাদের মৃত্যুর পরেও আমাদেরকে প্রথম যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নটা কি কি প্রশ্ন করা হবে, মার রব্বুকা, সেখানেও রব, রব ছাড়া কোনো গতি না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জাহানের প্রতিপালক, সমস্ত জাহানের রব। আমাদেরকে কবরে গিয়েও আমাদের রবকে ভুলে গেলে চলবে না, আমাদেরকে উত্তর দিতে হবে যখন জিজ্ঞেস করবে মার রব্বুকা, আমরা কি বলবো, রব্বি আল্লাহ, আমাদের রব হলেন কে, আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যেই ব্যক্তি একটা আমল শিক্ষা দিয়ে দিন, যেই ব্যক্তি প্রত্যেক দিন সকালে তিনবার করে পড়বে, রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, এই দোয়াটা পড়বে কয়বার, সকাল সন্ধ্যা তিনবার করে পড়বে। বিশ্বনবী বলেন, ওই ব্যক্তিকে আমি নিজে হাতে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব, সুবহানাল্লাহ। খুব কঠিন আমল, রদিতু বিল্লাহি রব্বান, আমি আমার আল্লাহকে রব হিসাবে পেয়ে আমি খুশি, অবিল ইসলামি দীনান, আমি ধর্মকে ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমি খুশি, অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসাবে পেয়ে খুশি। এই কথাটা, এই দোয়াটা প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যা তিনবার পড়বেন, 3 মিনিটও সময় লাগবে না। বিশ্বনবী গ্যারান্টি দিচ্ছেন, তার বাকি আমলগুলো যদি ঠিক থাকে তাহলে আমি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এই জন্য আমরা এই দোয়াটা মুখস্থ করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রবের গোলামি করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।